অষ্টম সুপ্রিয় ভর্তি উচ্চ শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত 20 বছরের বারবার রিপিট হওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে। গত ভিডিওতে আমরা পার্ট ওয়ান সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যারা পার্ট ওয়ান দেখোনি, ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। ইনশাল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কাজে দেবে। আর ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিতে চাই, তোমরা একটা খাতা নিয়ে বসো, আমি যে ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করবো তোমরা এগুলো সাথে সাথে খাতা নিয়ে লিখে ফেলো এবং খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলো। ইনশাল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য এগুলোই কিন্তু কাজে দেবে। কোশ্চেন যদি তোমাদের রিপিট হয়, আমি ভিডিওতে যা যা আলোচনা করছি এগুলো থেকে কিন্তু রিপিট হবে, এর বাইরে কিন্তু হবে না। ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের খাতায় লিখতেও যদি কষ্ট হয়, তাহলে ভিডিওটি বারবার দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের মাথায় সবগুলো কোশ্চেন কিন্তু ভালোভাবে গেঁথে যাবে। তো এত কথা না বলে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এক নম্বর দেখতে পাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে, এটা হচ্ছে নিতুম কুণ্ড। তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে, তাদের জন্য কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার রিপিট হয়েছে। আর তোমাদের ভর্তি পরীক্ষায় নিতুম কুণ্ড থেকে আরও কিছু কোশ্চেন হয়, সেগুলো হচ্ছে কি, তার উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে সার্ক পোয়ারা, কদম পোয়ারা, এগুলো কিন্তু নিতুম কুণ্ডের উল্লেখযোগ্য কিন্তু স্থাপনা। এগুলো কিন্তু কোশ্চেন আসে ভর্তি পরীক্ষায়। বিশ্বের প্রথম নারী মহাকাশচারী কে? সে হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের এখানে সিমিলারলি আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে বিশ্বের প্রথম মহাকাশচারী যাত্রীর নাম কি? সে হচ্ছে ইউরি গ্যাগারিন। হ্যারি পটার এটি কি? এটা হচ্ছে শিশুতোষ বই। তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। আর এখানে তোমাদের সিমিলারলি আরও কোশ্চেন হয়, সেটা হচ্ছে পিরানহা এটি কি? এটা হচ্ছে রাক্ষসে মাছ। আল জাজিরা এটি কি? এটা হচ্ছে টেলিভিশন চ্যানেল। আবু গরিব এটি কি? এটা হচ্ছে একটা জেলখানা। এগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো, ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা কাজে দেবে। এগুলো থেকে একটা না একটা থাকবেই। সতীদাহ প্রথা বিলুপ করেন কে? সতীদাহ প্রথা এটি বিলুপ করেন কে? সে হচ্ছে, তোমরা এখানে উত্তরটা খুব ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলুপ করেন। এখানে কে বিলুপ করেন? সে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। কিন্তু তোমরা ভুল করে কিন্তু রাজা রামমোহনটা দাগাতে পারো, কিন্তু হবে না। এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলুপ করেন। এই কোশ্চেনটা তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু অনেকবার রিপিট হয়েছে। পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি? সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। উপমহাদেশে প্রথম অস্কার বিজয়ী কে? সে হচ্ছে সত্যজিৎ রায়। তোমাদের ভর্তি পরীক্ষায় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে। সে হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন দেশের ক্রিকেটাররা কিউই নামে পরিচিত হবে? এটা হচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা কিউই নামে পরিচিত। তো এখানে তোমাদের কোশ্চেন আরও একটা আসে যে কিউই এটি কি? এটি হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম হচ্ছে কিউই। কোন বাঙালি প্রথম নোবেল পুরস্কার পান? সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটি কত সালে পান? এটি হচ্ছে 1913 সালে। তোমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। একাত্তরের দিনগুলি কার রচনা? এটি হচ্ছে জাহানারা ইমামের রচনা। এই কোশ্চেনটা তোমাদের ভর্তি পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। সেই সাথে তোমাদের সিমিলারলি কিছু কোশ্চেন রিপিট হয়, সেটা হচ্ছে একাত্তরের ডায়েরি এটি হচ্ছে সুফিয়া কামাল। একাত্তরের বর্ণমালা এটি কার? এটা হচ্ছে এম আর আক্তার মুকুলের। আর এখানে আরেকটা আছে হচ্ছে একাত্তরের কথামালা এটি কার? এটা হচ্ছে বেগম নূরজাহানের হচ্ছে কি একাত্তরের কথামালা। একাত্তরের ডায়েরি হচ্ছে সুফিয়া কামাল, একাত্তরের বর্ণমালা এম আর আক্তার মুকুল, একাত্তরের কথামালা হচ্ছে বেগম নূরজাহান। কোশ্চেনগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। বাংলাদেশের কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে না? সেটি হচ্ছে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা নোটে। তোমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেনটাও কিন্তু অনেকবার রিপিট হয়েছে। তো এখানে আমাদের প্রশ্ন থাকতে পারে যে এটা তাহলে কার স্বাক্ষর থাকে? এটা হচ্ছে এই সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। হার্ডিজ ব্রিজ কোন নদীর উপরে অবস্থিত? সেটি হচ্ছে পদ্মা নদীর উপরে অবস্থিত। তোমাদের কিন্তু এবার পদ্মা সেতু থেকে মাস্ট বি কোশ্চেন থাকবে। পদ্মা সেতু সম্পর্কিত যত ইনফরমেশন আছে তা কালেক্ট করার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষা এখান থেকে থাকবেই থাকবে। পিসিকালচার বলতে কী বোঝায়? সেটি হচ্ছে মৎস্য চাষকে কী বলা হয়? পিসিকালচার। আর এখানে তোমাদের সিমিলারলি আরেকটা কোশ্চেন হয় যে মৌমাছির চাষকে কী বলা হয়? সেটি হচ্ছে এপিকালচার। এপিকালচার মানে কি? এটা হচ্ছে মৌমাছির চাষ। এ লং ওয়ার্ড টু ফ্রিডম এর লেখককে?
এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু কোশ্চেনটা রিপিট হয়, সেই সাথে তোমাদের কিছু সিমিলারলি আরও কোশ্চেন রিপিট হয়। সেটা হচ্ছে মাই স্ট্রাগল, এটি কার, এটা হচ্ছে অ্যাডলফ হিটলারের। কিতাবুল হিন্দ, এটা কার, এটা হচ্ছে আলবেরনি। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটি কার, এটা হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ। কোশ্চেনগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। এগুলো আমি যা যা বলছি কিন্তু তোমরা খুব ভালোভাবে নোট করে রাখার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কাজে দিবেই দিবে। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে, সে হচ্ছে তানবীর কবির। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি? সেটি হচ্ছে কি? শ্রীমঙ্গল। বাংলাদেশের শীতলতম স্থানের নাম হচ্ছে শ্রীমঙ্গল। তোমাদের সেই সাথে আরেকটা কোশ্চেন রিপিট হয়, বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? সেটি হচ্ছে নাটোরের লালপুর। তোমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা থাকেই, খুবই ইম্পর্টেন্ট। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কি? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কি? সে হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তোমাদের এখানে সিমিলারলি আরও কোশ্চেন কিন্তু রিপিট হয়, এগুলো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু রিপিট হয়। এটা হচ্ছে কি? রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক কে ছিল? সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি কে ছিল? সে হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। উপরাষ্ট্রপতি কে ছিল? সে হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী কে ছিল? প্রধানমন্ত্রী ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ। অর্থ বাণিজ্য ও শিল্পমন্ত্রী কে ছিল? সে হচ্ছে এম মনসুর আলী। অর্থ বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিল কে? এম মনসুর আলী। স্বরাষ্ট্র কৃষি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিল? সে হচ্ছে এ এইচ এম কামরুজ্জামান। পররাষ্ট্র ও আইনমন্ত্রী সে কে ছিল? সে হচ্ছে খন্দকার মোশতাক আহমেদ। আমি সবগুলো তথ্য কিন্তু তোমাদের সামনে গুছিয়ে দিয়েছি যাতে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই কাজে দেয়। তো এই কোশ্চেনগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। কোশ্চেনগুলো মুজিবনগর সরকার থেকে যদি কোশ্চেন করে তাহলে কিন্তু এখান থেকে পাবে, তোমরা এর বাইরে কিন্তু যাবে না, এখান থেকেই তোমরা কিন্তু কোশ্চেনটা পাবে। জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে? জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে? সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের সিমিলারলি আরেকটা কোশ্চেন হয় যে তিনি কখন কততম অধিবেশনে ভাষণটা দেন? তিনি 25 সেপ্টেম্বর 1974 সালের 29তম অধিবেশনে ভাষণ দেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশা কে তৈরি করেন? সে হচ্ছে শিল্পী কামরুল হাসান। ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা রিপিট হয়ই হয়, খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাদের সিমিলারলি আরও কোশ্চেন আসে যে জাতীয় পতাকার ডিজাইনের কে? সে হচ্ছে কামরুল হাসান। আর প্রথম জাতীয় পতাকার ডিজাইনের কে ছিল? সে হচ্ছে শিবনারায়ণ দাস। এই কোশ্চেনগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। এবং জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে? সে হচ্ছে এ এন সাহা। জাতীয় পতাকা হচ্ছে কামরুল হাসান, প্রথম জাতীয় পতাকা হচ্ছে শিবনারায়ণ দাস, জাতীয় মনোগ্রাম সে হচ্ছে কামরুল হাসান। তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেনটা অতি প্রয়োজনীয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? এটি হচ্ছে 26শে মার্চ। তোমরা এটা সবাই জানো, তো এখানে কিন্তু তোমরা ভুল করতে পারো। এখানে কিছু সিমিলারলি কোশ্চেন আসে, সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস 16 ডিসেম্বর, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি। তো সম্মানিত ভিউয়ার, আজকে আমাদের আলোচনা পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবে না, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন রিপিট হয়েছে, সবগুলো কোশ্চেন এক ভিডিওতে দেওয়া সম্ভব না, তাই আমি পার্ট আকারে সাজিয়ে দিচ্ছি। এটা সেকেন্ড পার্ট গিয়েছে, এবং আমি তৃতীয় এবং চতুর্থ পার্ট হিসেবে বিভক্ত করেছি ভিডিওগুলো। এগুলো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। পার্টগুলো তোমাদের প্রয়োজন আছে কি না তা আমাকে কমেন্টে জানাও, আমি দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষায় কাজে দিবে। তো সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা, আর এখন একটা মিনিটও কিন্তু নষ্ট করা যাবে না, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, নাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় খারাপ হবে। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।